বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ। এর আগে রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কাফরুল থানায় 2টি হত্যা মামলা রয়েছে। শিক্ষার্থী ইকরামুল হত্যা মামলার বিবরণীতে জানা যায়, গত 4 আগস্ট রাজধানীর শাহ আলী মাজারের সামনে গুলিতে আহত হন ভিকটিম। পরে 14 আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। এই ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক গত 7 সেপ্টেম্বর শাহ আলী থানায় 1টি হত্যা মামলা দায়ের করেন। আদালত রিমান্ডের দরখাস্তের গুণাগুণ এবং বক্তব্য তদন্তকারী কর্মকর্তার এই জড়িত বিষয়টি এবং তদন্তের বিষয়টি এবং কেস ডকেট পর্যালোচনা করে এবং এজাহারের উপরে এজাহারের বিষয়টাকে তিনি পর্যালোচনা করে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রায় এবার এগেনস্টে আমরা মনে করেছি যে কামাল আহমেদ মজুমদার ওনার যে রায়টা হয়েছে সেটা আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে সে সাবমিশনগুলো পেশ করব এবং আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং আইন এবং আদালতের প্রতি মানুষের। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।